হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। দমকল বাহিনী 7টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানবন্দর গুদামে আগুনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শেফল হোসেনের রিপোর্ট। বেলা 12:45টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইম্পোর্ট কুরিয়ার কার্গোর একটি হাউস থেকে আগুনের সূত্রপাত। দ্রুতই তা ছড়িয়ে পড়ে পুরো গুদামে। প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পরে তাদের সঙ্গে ফায়ার ব্রিগেডের 7টি ইউনিটের চেষ্টায় দুপুর 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বিপুল পরিমাণ আমদানি মালামাল পুড়ে গেছে। যে আমরা তখন ভিতরে কাজ করছিলাম, ভিতরে পানি না দিলে তো আগুন নিব না, কারণ এই দিক দিয়ে তো আরো অনেক কুরিয়ার আছে। ওরা বাইরে পানি মারছে, বাইরে ওয়াল থেকে পানি মারছে, বাইরে পানি ঠিক মতন আসে নাই। পরে আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দরের কার্গোতে আগুনের ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থায় ঘাটতির কথা স্বীকার করেন দমকল বাহিনী প্রধান। কার্গো যেগুলো আছে, কার্গোর অফিস ডকুমেন্ট গুলো ছিল মেইনলি, বেসিক্যালি এগুলো সব স্টেশনারি, তারপরে আমার এখানে আরও ই ছিল, ফায়ার হাইড্রেন্ট যেগুলো আছে এগুলো দূরে ছিল এগুলো, বাট আমার মনে হয় সর্বোপরিভাবে এখানে ফায়ার সেফটি ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে এখানে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। কোনো একটা প্রতিষ্ঠান আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও এখানে তাদের ওখানে তাদের অফিসের সম্ভবত কোনো গ্রিলের কাজ করছিল এবং মনে করা হচ্ছে যে সেই গ্রিলের কাজ থেকে হয়তো একটা আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের ঘটনা অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতি নির্ধারণে পৃথক কমিটি গঠন করেছে দমকল বাহিনী এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। সেফল হোসেন, চ্যানেল আই, ঢাকা।